বিশ্বকাপ উপলক্ষে কাতারে নির্মাণ করা হয়েছে 7টি নতুন স্টেডিয়াম। দেশটির আগের একটি স্টেডিয়াম সহ মোট 8টি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ খেলা। চলুন ঘুরে আসি কাতারের এই আন্তর্জাতিক মানের 8টি স্টেডিয়াম থেকে। স্মার্ট স্টাডির নতুন আরেকটি ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। লুসাইলে অবস্থিত স্টেডিয়ামটির নাম হচ্ছে লুসাইল আইকনিক স্টেডিয়াম। এর ধারণ ক্ষমতা হচ্ছে 80,000। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় স্টেডিয়ামে আগামী 18 ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ সহ প্রথম সেমিফাইনালের ভেন্যুও এই লুসাইল আইকনিক স্টেডিয়াম। দোহার 15 কিলোমিটার উত্তরে 2 লাখ জনসংখ্যার পরিকল্পিত একটি শহর হচ্ছে লুসাইল। বিশ্বকাপের পর এই স্টেডিয়ামকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের বড় একটি স্থান হিসেবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এ কারণে 80,000 ধারণ ক্ষমতার সম্পূর্ণ স্টেডিয়ামটির বেশিরভাগ আসন উঠিয়ে অন্যত্র দান করা হবে। আল বায়াত স্টেডিয়াম আল খোর, এর ধারণ ক্ষমতা হচ্ছে 60,000। বেদুইনদের তাবুর আদলে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। বিশ্বকাপের পর স্টেডিয়ামটির স্বাদ ছড়িয়ে ফেলার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। দোহার 35 কিলোমিটার দূরে অবস্থিত উত্তর পূর্বাঞ্চলীয় অন্যতম ব্যস্ত শহর হিসেবে আলখোর পরিচিত। আলখোর থেকে রাজধানী দোহায় দ্রুত পৌঁছানোর জন্য মেট্রো রেলের ব্যবস্থা আছে। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম, এই স্টেডিয়ামে একসঙ্গে 45,416 জন মানুষ বসতে পারবে। ফুটবল বিশ্বকাপের 8টি ম্যাচ হবে এখানে। এটি 1976 সালে তৈরি হয় কাতারের পুরুষ ফুটবল দলের স্টেডিয়াম। এটি আগে এশিয়ান গেমস, গলফ কাপ, AFC এশিয়ান কাপ ও বিশ্ব অ্যাথলেটিক্স হয়েছে এইখানে। আল জানিউব স্টেডিয়াম, এই স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অতীতে এটি আল আকরা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। এই স্টেডিয়ামের ছাদ ঢাকা যায় ও ভেতরে তাপমাত্রা ঠান্ডা করার উদ্ভাবনী ব্যবস্থা আছে। আরবের বিশেষ নৌকার অনুকরণে তৈরি এই স্টেডিয়ামের নকশা ছড়িয়ে পড়ার পরে বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ ভাস্কর দামে জাহাজ হাদিদের নকশা উন্মোচনের পরেই অনেকে অভিযোগ করেন এটি দেখতে নারীদের জোনাঙ্গের মতো। প্রবল সমালোচনা হলেও নকশা বদলানো হয়নি। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে স্টেডিয়ামই তৈরি হয় কাতারে। স্টেডিয়ামের দর্শক আসন হচ্ছে 40,000। এডুকেশন সিটি স্টেডিয়াম, কাতার ফাউন্ডেশন এলাকার মধ্যেই আছে এই স্টেডিয়াম। বিশ্বকাপের পর কাতারের নারী দল পাকাপাকিভাবে এই স্টেডিয়াম ব্যবহার করবে। হীরার আদলে তৈরি এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে মরুভূমির হীরে। এখানে দর্শক আসন আছে 40,000। মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। রোদ স্টেডিয়ামটি হীরার মতো চকচক করে আর রাতে আলোকসজ্জার ব্যবস্থা থাকছে। গত বছর ফিফার ক্লাব বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এখানে। আল রায়ান স্টেডিয়াম বা আহমেদ বিন আলী স্টেডিয়াম, প্রথমে এই স্টেডিয়ামের নাম ছিল আল রায়ান স্টেডিয়াম, পরে নাম বদলে করা হয়েছে আহমেদ বিন আলী স্টেডিয়াম। কাতারের এই সংস্কৃতির আদলে তৈরি করা হয়েছে এই স্টেডিয়াম। এই স্টেডিয়ামে 40,000 দর্শক বসে খেলা দেখতে পারবেন। মোট 7টি ম্যাচ হবে এখানে। কাতারের মরুভূমির কাছাকাছি অবস্থিত স্টেডিয়ামে দেখতেও মরুভূমির সদৃশ। তাপমাত্রা এখানে কিছুটা বেশি থাকতে পারে। আল থুমামা স্টেডিয়াম, এই স্টেডিয়াম দেখতে টুপির মতো। মধ্যপ্রাচ্যের নারীদের একটি বিশেষ টুপি গাফিয়ার আদলে তৈরি করা হয়েছে স্টেডিয়াম। এখানে মোট 8টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের দর্শক আসন 40,000। জানা গেছে বিশ্বকাপের পরেই এর দর্শক আসন কমিয়ে অর্ধেক করা হবে। আসনগুলো বিক্রি করা হবে উন্নত দেশে। এই স্টেডিয়ামের ভেতরে একটি মসজিদ আছে এবং হোটেলও তৈরি করা হয়েছে। স্টেডিয়াম 974, এই স্টেডিয়ামের অদ্ভুত নামকরণ নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন আছে। এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন 974টি শিপিং কন্টেনার দিয়ে স্টেডিয়াম তৈরি করা হয়েছে বলেই এমন নামকরণ। এতে দর্শক আসন রয়েছে 40,000। মোট 7টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। জানা গেছে বিশ্বকাপ শেষ হলেই ভেঙে ফেলা হবে স্টেডিয়াম। কাতারের সামুদ্রিক এলাকায় অবস্থিত এই স্টেডিয়াম ও এর আশেপাশের সৌন্দর্য দর্শকদের মন ভরিয়ে দেবে। এই ছিল আমাদের আজকের পুরো ভিডিওটি। যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।